বন্ধুরা, আজ আমি করছি মুরগির মেটে চচ্চড়ি। এই যে মেটে আছে 250 এখানে, তার সঙ্গে লাগছে ছোট ছোট করে ডুমো ডুমো একটা আলু কোচা টুকরো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো টুকরো, এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 5 কোয়া রসুন, আর 1.5 ইঞ্চি আদা একসঙ্গে মিক্সি মেশিনে পেস্ট করা। লাগছে একটু ঘি 1 টিস্পুন, আন্দাজ মতো নুন, সামান্য একটু চিনি, আর এটায় আছে কাশ্মীরি মির্চা 1 টিস্পুন, জিরে 1 টিস্পুন, ধনে 1 টিস্পুন, হলুদ 1 টিস্পুন, এখানে গরম মশলা 1 টিস্পুন, একটা ফোড়নের জন্য তেজপাতা, আর সর্ষের তেলটা তো লাগবেই রান্নার জন্য। এই হলো উপকরণ। আমি একটু তেল দিচ্ছি, এখন তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব, একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এই তেজপাতা ফোড়ন দিলাম, এবার আলুটাকে একটু ভাজবো, হালকা একটু ভাজবো। তেল গরম হয়ে গেছে, এই আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নেব। একই সঙ্গে এই পেঁয়াজগুলো যে কেটে রেখেছি এগুলোকে একটু এর সঙ্গে ভেজে নেব। একই সঙ্গে আলু পেঁয়াজ একটু হালকা করে ভাজা হবে। এবার একটু হালকা ভাজা হয়েছে, একটু নুন দিয়ে দিচ্ছি এতে, একে একে নুনের সঙ্গে এই একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 5 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা মিক্সিতে পেস্ট করা ছেড়ে দিলাম। একই সঙ্গে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, এই দেখুন সব 1 টিস্পুন করে রয়েছে, আমি এগুলোকে সব একসঙ্গে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে মেটেটা অ্যাড করছি। মেটেটা পরে ঢালার কারণটা হলো মুরগির মেটে তো খুব নরম হয়, তা আলুটা একটু নরম না করে আগে যদি মেটের সঙ্গে দিয়ে দিই তাহলে হবে কি মেটেটা বেশি গলে যাবে, আলুগুলো শক্ত থাকবে, তাই জন্য পরে ঢাললাম। এবার আমি এই একটা টমেটো কেটে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম, আর একটু চিনি দেবো, সামান্য একটু, খুবই সামান্য, মাংস তো মেটে চাতে খুব বেশি লাগে না চিনি। কষানোটা হয়ে এসছে, লেগে যাচ্ছে, আমাকে তেল থাকছে, কষানোটা হয়ে গেছে, একটু সামান্য একটু জল দেব। দেখুন 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, আমার হয়েই গেছে রান্নাটা কমপ্লিটই, 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলা ছিল, এই গরম মশলাটুকু দিয়ে এবার নেড়ে নামিয়ে দেবো। দেখুন হয়েই গেছে আমার মুরগির মেটে চচ্চড়ি, কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এটা খুব সহজ পদ্ধতিতে আমি করে দিলাম, কারণ অনেকে সবসময় কঠিন পদ্ধতি চায় না, অনেকে আমাকে অনেকেই বলেছে যে একটু সহজ পদ্ধতি কিছু রান্না দেখানোর জন্য, তা আমি এটা সহজ করেই দিলাম। কঠিন করলে কিন্তু এতে আমি অনেক কিছু দিতে পারতাম, আরও অনেক উপকরণ দেওয়া যায়, মাংসের মতোই তো, মাংসের মধ্যে সব অনেক উপকরণ দেওয়া যায়, কিন্তু আমি তা করিনি, একটু সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম, তাড়াতাড়ি চটজলদি করে নিতে পারবে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমার চিকেনের মেটে কষা রেডি, তা এটা সব রকম দিয়েই খেতে পারবেন, ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব রকমই খাওয়া যায়, খুব চটজলদি করে নিয়ে করতে পারবেন। খেয়ে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।